প্রিয় ভাই সকল, বলা হয় আল ইলম কুওয়া, জ্ঞানই শক্তি, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বাণী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সর্বপ্রথম যে বাণীটি ছিল সেটাই হলো কি, একরা, তুমি পাঠ করো। আজকে আমাদের সমাজে পড়ার মর্যাদা নাই, লেখাপড়ার মর্যাদা নাই, এলেমের মর্যাদা নাই, আছে কি মূর্খতার মর্যাদা। প্রিয় ভাই সকল, যারা জ্ঞানী হবেন তারা অবশ্যই তাদের মধ্যে ভারসাম্যতা থাকবে। এই জন্য জ্ঞান ছাড়া, কোরআন এবং হাদিসের জ্ঞান ছাড়া, এই কষ্টি পাথর ছাড়া আমার আপনার দ্বারা, কারো দ্বারা সম্ভব নয় সঠিক পথের দিক নির্দেশনা দেওয়া। অতএব কোরআন হাদিসের জ্ঞান ছাড়া অন্য কোনো বিকল্প নয় সত্যের পথকে অনুসরণ করা। অতএব প্রিয় সকল, আসুন আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জন করার জন্য গোটা বিশ্বকে জানিয়ে দিলেন পড়ো, আর আমরা পড়তে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালা ওয়া মান ইউযলিল ফালা হাদিয়ালা وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال سبحانه وتعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات إخواني في الله اليوم يوم الجمعة عيد للإسلام للمسلمين اليوم إن شاء الله سألقي أمامكم الموضوع المهم حول فضل العلم সম্মানিত মুসলিমগণ আজকে জুমার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদ প্রিয় ভাই সকল আসন্না কমপ্লেক্স বাংলাদেশ জামে মসজিদে আজকে আমার জীবনে প্রথম খুতবা যারা আমাকে এখানে খুতবা প্রদান করতে সহযোগিতা করেছেন সুযোগ করে দিয়েছেন সম্মানিত আসুন্না কমপ্লেক্স বাংলাদেশের সম্মানিত সদস্যবৃন্দ তাদের জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত করেন আমি এই জন্য বলছি প্রিয় ভাই সকল হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ যে ব্যক্তি মানুষের শুকর করে না সে আল্লাহর শুকর করে না
এজন্য একজন মানুষ যখন কোনো কাজের আপনাকে সুযোগ করে দিবেন, আপনাকে সহযোগিতা করবেন, তার একটু শুকর করুন। এটাই আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় সকল, ইলমের ফজিলত, জ্ঞানের ফজিলত অনেক। যতটুকু সম্ভব হবে ইনশাআল্লাহ আপনাদের সামনে তা তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের নবম আয়াতে বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা মানবতাকে জানিয়ে দাও, তাদেরকে তুমি বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? কখনোই সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন সূরাতুল মুজাদালা 11তম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইরফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছেন এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, তাদের মর্যাদা, তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় সকল, বলা হয় আল ইলম কুওয়া, জ্ঞানই শক্তি, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বাণী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সর্বপ্রথম যে বাণীটি ছিল সেটাই হলো কি, ইকরা, তুমি পাঠ করো। আজকে আমাদের সমাজে পড়ার মর্যাদা নাই, লেখাপড়ার মর্যাদা নাই, এলেমের মর্যাদা নাই, আছে কি মূর্খতার মর্যাদা। প্রিয় ভাই সকল, যারা জ্ঞানী হবেন তারা অবশ্যই তাদের মধ্যে ভারসাম্যত থাকবে। এই জন্য জ্ঞান ছাড়া, কোরআন এবং হাদিসের জ্ঞান ছাড়া, এই কষ্টি পাথর ছাড়া আমার আপনার দ্বারা, কারো দ্বারা সম্ভব নয় সঠিক পথের দিক নির্দেশনা দেওয়া। অতএব কোরআন হাদিসের জ্ঞান ছাড়া অন্য কোনো বিকল্প নয় সত্যের পথকে অনুসরণ করা। অতএব প্রিয় সকল, আসুন আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জন করার জন্য গোটা বিশ্বকে জানিয়ে দিলেন পড়ো, আর আমরা পড়তে বলেছিলেন কি সেটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে বলেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, মা আনা বিকারি, আমি তো জিবরিল, পড়তে জানি না, আমি পড়তে পারি না, কোনোদিন পড়ি নাই। হীরা গুহার ল্যাবরেটরিতে বসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানবতাকে নিয়ে যখন চিন্তা করছিলেন, যখন গোটা মানবতা শিরকে লিপ্ত হয়েছিল, যখন কুফরিতে লিপ্ত হয়েছিল, যখন পাপাচারে লিপ্ত হয়েছিল, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মহাগ্রন্থ আল কোরআনে ইকরা নাযিল করে গোটা মানবতাকে বিদ্যার, এলেমের মর্যাদা বৃদ্ধি করলেন। এবং কেন, কার নামে পাঠ করবে? হুবালের নামে, মানাতের নামে, উজ্জার নামে, লাতের নামে, ওই যে আরো যে কাবার ঘরে যে 360টি মূর্তি রয়েছে ওদের নামে পাঠ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তাদের নামে পাঠ করার জন্য বলেছেন? না না প্রিয় ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এক করা বিসমে রব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তুমি পাঠ করো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সকল জিনিস, বলে আলহামদুলিল্লাহ। লা তাসজুদু লিশামসি ওয়ালা লিলকমারি ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকে সিজদা করো না, বরং চন্দ্র সূর্যকে তিনি সৃষ্টি করেছেন তাকে তোমরা সিজদা করো। তুমি পাঠ করো তোমার রবের নামে, আল তিলাওয়াত বিসমির রব, আল্লাহর নামে রবের নামে পাঠ করা হচ্ছে ইবাদত। তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল ইবাদাহ, ইবাদতের তাওহীদ, উলুহিয়্যাহের দশত্বতার তাওহীদ প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে তাওহীদের গুরুত্ব বাড়িয়েছেন। প্রিয় ভাই সকল, এলেম ছাড়া চলবে না, জ্ঞান ছাড়া চলবে না। কবি বলেন, প্রিয় ভাই সকল, আখুদ ইলমি হাত্তা খালিদুন বাদা মাউতিহি ওয়া আওসালুহু তাহতা আত-তুরাবি রামীমু যুল জাহলি মাইয়িতুন ওয়া হুয়া ইয়ামশি আলা আস-সারা ইওয়াদ্দু মিনাল আহইয়াই ওয়া হুয়া আদীমু। জ্ঞানবান মরণের পরেও থাকিব চির অমলান, দেহ অবয়ব তাহার হইল মাটির নিচে চির অবসান, মূর্খ তো সর্বদাই মৃতদেহ চলমান ধরণী পক্ষে, সে তো চির অস্তিত্বহীন তবে জীবিত বটে। যারা জীবিত, যাদের কাছে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, তাদের পেটটা তো বিরান বাড়ির মতো, বিরান বাড়ির মতো। যাদের পেটে কোরআন থাকবে না, যাদের দেহের মধ্যে কোরআন থাকবে না, যাদের চিন্তা ভাবনা কোরআন মাফিক হবে না, হাদিস মাফিক হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান অনুযায়ী হবে না, তাদের চিন্তা ভাবনা, তাদের পেটটা বাসা, তাদের পেটটা বিরান বাড়ির মতো, যেখানে ভূত এবং অন্যান্য কীট পতঙ্গ বসবাস করে। প্রিয় ভাষ্য, আসুন তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আমি অর্জন না করি, তাহলে আমরা সত্যিকার অর্থে খাঁটি মুসলিমও হতে পারব না, খাঁটি মুমিনও হতে পারব না। তার কারণ, যদি কোরআন হাদিস ছাড়াই যদি আমরা আমল করি, তাহলে আমাদের আমলটা হবে খ্রিস্টানদের মতো, ওরা দল, ওরা পথভ্রষ্ট। এলেম ছাড়া যে ব্যক্তি এলেম অর্জন করার পরে আমল করবে না, তার উদাহরণ হলো ইহুদিদের মতো। ইহুদিরা জেনে শুনে ইসলামকে মানে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই। আর যারা না জেনে আমল করবে, তাদের অবস্থা হলো খ্রিস্টানদের মতো, এরা না জেনে আমল করে, এরা দল, এরা পথভ্রষ্ট। অতএব প্রিয় ভাই সকল, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতেই হবে। শ্রেষ্ঠ জ্ঞান, সবচেয়ে সবচেয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান। অতএব এই জ্ঞান যদি আমাদের কাছে না থাকে, ওহির জ্ঞানে যেদিন পৃথিবী উদ্ভাসিত হবে, ওহির জ্ঞানে যেদিন ওহি মাতুলু পঠিত ওহি অপঠিত ওহির মাধ্যমে যেদিন পৃথিবী উদ্ভাসিত হবে, যেদিন পৃথিবী যখন ভরে যাবে ওহির জ্ঞানে, সেদিনেই শান্তি প্রতিষ্ঠিত হবে, সেদিনেই অনাবিল শান্তি প্রতিষ্ঠিত হবে, সেদিনই শান্তির পায়রা সারা পৃথিবীতে উঠবে, সেদিনেই শান্তির পতাকা পৃথিবীতে বতবত করে উঠবে। কিন্তু যদি ওহির জ্ঞান না থাকে, তাহলে আমরা মাজলুম হয়ে যাব, আমরা জুলুমের ঝুলেমে আমরা পিষ্ট হয়ে যাব। অতএব প্রিয় ভাই সকল, আসুন আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করি। প্রিয় ভাই সকল, সত্যি আজকের মুসলমানরা আমাদের কোমর ভেঙে গিয়েছে। প্রিয় ভাই সকল, মুসলমানরা কেন অপমানিত, কেন কি কারণে? আমরা আমাদের নিজের ঘরকে আমরা সামলাই না, কে সামলিয়ে দিবে আমাদেরকে? ইহুদিরা এসে, খ্রিস্টানরা এসে, হিন্দুরা এসে, বৌদ্ধরা এসে, তারা এসে আমার ঘর সামলিয়ে দিবে? আমার ঘরকে তো আমি সামলাব, কি দিয়ে সামলাবেন? আপনার ঘরের খুঁটি যদি মজবুত না হয়, আপনার কাছে যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, তাহলে কিভাবে আপনি সামলাবেন? কোমর আমাদের ভেঙে গিয়েছে, ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আর এই পতিত জাতি আমরা মুসলমানরা, যেদিন আমরা কোরআনকে ছেড়েছি, হাদিসের জ্ঞান ছেড়েছি, আল্লাহর দেখানো পথ ছেড়েছি, রসুলের দেখানো পথ ছেড়েছি, সেদিন থেকে আমরা অপমানিত এবং লাঞ্ছিত। পৃথিবীর কোন তাকান্ত চারিদিকে কোথায় মুসলমানরা মার খাচ্ছে না বলুন তো? সব জায়গায় মুসলমানরা মার খাচ্ছে,
কারণটাই হচ্ছে এই যে আমার নিজের ঘর আমি সামলাচ্ছি না, আমি অপরের দিকে তাকিয়ে আছি। প্রিয় ভাই সকল, আল্লাহ করলেই তো, আল্লাহ রাব্বুল আলামিন তো দিন নাজিল করেছেন, ঠিক বাস্তব, কিন্তু এই দিনের হেফাজত তো আমাকে আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে দিবেন। এই জন্য আমাদেরকে অ্যাডভান্স হতে হবে, আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে, আমাদেরকে বদ্ধপরিকর হতে হবে, আমাদেরকে সংকল্প দৃঢ় সংকল্প করতে হবে কিভাবে আমরা সুন্দর পথে, কিভাবে একটি জাতিকে একটি সুন্দর একটি জাতি একটি সুন্দর কিভাবে উপহার দেওয়া যায় সেদিকে আমাদেরকে চেষ্টা করতে হবে। ইকবাল বলেছিলেন দুঃখ করে, এই জন্য পানি বে আগ লাগানা হাই মুশকিল, বাহতে হয়ে দরিয়া কো ফিরানা হাই মুশকিল, মুশকিল তো হাই মগর ইতনা নাহি, যেতনা বিগড়ে হয়ে কম কো ফিরানা হাই মুশকিল, শরীরে আগুন ধরানো কঠিন, সাগরের প্রতি ফিরানো কঠিন, কঠিন হলেও এত নহে যত পতিত জাতিকে উঠানো কঠিন। আজকে আমরা মুসলমানরা কোরআন হাদিস ছেড়ে দিয়ে সবচাইতে নিম্ন জাতিতে আমরা পরিণত হয়েছি, কিন্তু আমরাই তো শ্রেষ্ঠ ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই জন্য বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ওয়ালা তাহিনু, তোমরা নিজেদেরকে ছোট মনে করো না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, তোমরাই তো উচ্চ সর্বোচ্চ শ্রেষ্ঠ জাতি, কিন্তু শর্ত হলো একটি, আর তা হলো তোমরা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো। কোথায় ঈমান? ঈমান আমি কি দিয়ে তাজা করব? আমার কাছে যে নেই, আমার তুনে তো বান নেই, আমার তুনে তো বান না থাকার কারণে আমি তো তীর ছুটতে পারছি না, ধনুক তো আছে তীর নেই, আমি আছি আমি, কিন্তু আমার কাছে তো এলেম নেই, কোরআন এবং হাদিসের জ্ঞান নেই। এই জন্য প্রিয় ভাই সকল আসুন আমরা কোরআন এবং হাদিসের পথকে ধরি, আঁকড়ে ধরি। প্রিয় ভাই সকল, যদি আপনি কোরআন এবং হাদিসের যদি জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেন, তাহলে লাভটা কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের পাণ্ডিত্য দান করেন। আলহামদুলিল্লাহ, প্রিয়ভাষকর আসুন আমরা দ্বীনের ধর্মের ইসলামের আমরা পাণ্ডিত্য অর্জন করি, তাহলে আমাদের মধ্যে এই পাণ্ডিত্য দ্বীনের পাণ্ডিত্য দিয়ে জ্ঞানের এই দিনের জ্ঞানের সমাজ দিয়ে বুঝ দিয়ে ফাহাম দিয়ে আমরা আমাদের জাতিকে একটি সমুন্নত জাতিতে পরিণত করতে পারবো, গোটা বিশ্বকে আমরা সুন্দর উপহার দিতে পারবো। আসুন আমরা তাহলে কোরআন এবং হাদিসকে গবেষণা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? আমরা কি গবেষণা করি? আমরা কি নিয়ে গবেষণা করি? মোবাইল নিয়ে গবেষণা করি, শুধু টিভি, মোবাইল টিভি। আরে ভাই, মোবাইলটা তো অন্তর ব্যাপার, একটি চাহ থেকে যদি আপনি মুসলমান, আপনার প্রতিভা রয়েছে, আপনার জ্ঞান রয়েছে, আপনার আকল রয়েছে, আপনি বিজ্ঞ একজন ব্যক্তি, যদি আপনার এই জ্ঞান দিয়ে, যদি এই আপনার আকল দিয়ে, আপনার বুদ্ধি বিবেক দিয়ে, প্রতিভা দিয়ে, আপনার সমাজ দিয়ে, আপনার বুঝ দিয়ে, আপনার ফাহাম দিয়ে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে সম্মানিত করবেন এবং আখেরাতে সম্মানিত করবেন জান্নাত দিয়ে। প্রিয় ভাই সকল, এজন্য আসুন আমরা কোরআন এবং হাদিসের পথে ফিরে আসি। এজন্য তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন হি ওয়াজ দি ওনলি ম্যান ইন হিস্টরি হু ওয়াজ দি সুপ্রিমলি সাকসেসফুল অন বোথ দ্য রিলিজিয়াস এন্ড সেকুলার লেভেলস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আধ্যাত্মিক জগতে এবং ইহলৌকিক জগতে এবং পারলৌকিক জগতে চরম সফলতা তিনি অর্জন করেছিলেন। তিনিই তো বলেছিলেন, বিদায় ভাষণে বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে গোটা জাতি, মানব জাতি, আমার উম্মতে মুহাম্মাদি, তোমরা কান, তোমাদের কানগুলো খাড়া করে শুনে নাও, তোমাদের মাঝে আমি দুটি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা ওই দুটি বস্তু আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, জেনে রাখো আল্লাহর কিতাব হচ্ছে সবচেয়ে, এই কোরআন হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েতকারী, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট
কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, আলহামদুলিল্লাহ। তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটি জিনিসের বর্ণনা এই কোরআনে রয়েছে, আলহামদুলিল্লাহ। টেকনোলজির কথা বলবেন, আকাশমণ্ডল ভূমণ্ডল যত স্বচ্ছ রয়েছে, এই আকাশ থেকে নিয়ে একেবারে সাতটা বা জমিন পর্যন্ত যত যত কিছুর জ্ঞান রয়েছে, সকল জ্ঞানের তথ্য তথ্যবহুল কিতাব হচ্ছে কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কিতাব। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সকল, সুবহানাল্লাহ, আমরা শ্রেষ্ঠ জাতি। প্রিয় ভাই সকল, আমরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, এই জন্য আমরা অপমানিত। ইকবাল বলেছিলেন, ও জমানে মে মুআজ্জাদ থে মুসলমান হোকর আর তুম খার হোয়ে তারে কে কোরআন হোকর। সাহাবীগণ, তাবেগণ, তাবে তাবেগণ, তারা কোরআনকে মেনে কোরআনের ধারক এবং বাহক হয়ে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। আর আমরা মুসলমানরা আজকে কোরআনের বিধানকে ছেড়ে দিয়ে, কোরআনকে ছেড়ে দিয়ে, হাদিসকে ছেড়ে দিয়ে আমরা অপমানিত হয়েছি, আমরা সবচাইতে নিম্ন জাতিতে পরিণত হয়েছি। অতএব প্রিয় ভাই সকল, আসুন কোরআনকে আমরা তাকে সাজিয়ে রাখি, আমরা চোখে লাগাই, আমরা বিভিন্ন অনুষ্ঠানে ধুমধাম প্রতিষ্ঠান করে থাকি, তবু কোরআন যেন একাই থাকে, কোরআনের মতো মনে হয় মাদরুম আর কেউ নাই। তাফুক পে সাজায়া যাতা হুঁ, ধো ধো কে পিলায়া যাতা হুঁ, আঁখু পে লাগায়া যাতা হুঁ, তো ভি মাই আকেলা রহতা হুঁ, মুজসা ভি কোই মজলুম নাহি। তাকে সাজানো হয়, চোখে তো লাগানো হয়, প্রত্যেকটা অনুষ্ঠানে ধুমধাম করে আমার অনুষ্ঠান করা হয়, তবু আমি একাই থাকি, আমার মতো মজলুম আর কেউ নেই। হাই রে কোরআন, এই কোরআন তো নাজির হওয়ার পরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই কোরআন আমরা ছিলাম একেবারে নিম্ন জাতি, এই ইসলামের দ্বারা কোরআনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন, যদি আমরা এই কোরআনকে বাদ দিই, ইসলামকে বাদ দিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার অপমানিত করবেন। তার কথাটাই সত্য। ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা সত্যিই আজকে পরিণত হয়েছে। প্রিয় ভাই সকল, আজকে এজন্য আমাদেরকে কোরআনের পথে আসতে হবে। প্রিয় ভাই সকল, হাদিসের পথে আমাদেরকে অবশ্যই আসতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে। প্রিয় ভাই সকল, এই মর্মে একটা হাদিস পাঠ করছি। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা সাবীলান ইবতাগি বিহি ইলমান, যে ব্যক্তি এমন পথে চলল যে পথে সে ইলমকে অন্বেষণ করে, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, এই পথের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে যাওয়ার জন্য পথকে সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতে ফেরদাউস দান করো। রব্বুল আলামিন, আল্লাহ যা কিছু রয়েছে, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি, আমাদের উৎসর্গ আল্লাহ তোমার জন্য সবই দিচ্ছি, তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলম রিদান বিমা ইয়াসনা, আর ফেরেশতাগণ ফেরেশতাগণ তালেবে ইলমের জন্য যারা ইলম তলব করে, যারা জ্ঞান অন্বেষণ করে, যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে, তাদের জন্য ফেরেশতারা তাদের রহমতের পর্দা, রহমতের ডানা তাদের জন্য বিছিয়ে দেন। এই যে ইলম অর্জন করে তালেবুল ইলম, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে, ছাত্র, কোরআন হাদিসের ছাত্র, স্টুডেন্ট, আপনাকে মাদ্রাসায় পড়তে হবে এমন কথা, পড়লে ভালো, হাজারো পথ খোলা, মাদ্রাসাতে একটি পথ, একটি অন্যতম শ্রেষ্ঠ পথ, হাজারো পথ খোলা কোরআন হাদিসের জন্য, শর্ত নয় মাদ্রাসায় পড়তে হবে, এরকম সিস্টেমে শর্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালেবে ইলম যে কোনো পদ্ধতিতে আজকের এই আধুনিক যুগে, এই অত্যাধুনিক যুগে, আপনি যে কোনো পন্থায় অনলাইনের মাধ্যমে যে কোনো পন্থায় আপনি সহি আকিদা, সহি হাদিস, সহি সবকিছু, সহি ইলম, কোরআন এবং হাদিসের আসল জ্ঞানকে আপনি অর্জন করতে পারবেন। প্রিয় ভাই সকল, তাহলে আপনার জন্য
ফেরেশতারা এই ছাত্রের জন্য এই স্টুডেন্ট স্টুডেন্টের জন্য ফেরেশতারাও তাদের ডানা বিছিয়ে দিবেন অন্য হাদিসে রহমত তাদের রহমতের ডানাটা বিছিয়ে দিবেন আলহামদুলিল্লাহ ফেরেশতারা ইয়াফআলুনা মা ইউমারুন তাদেরকে যা আদেশ করা হয় তা তারা পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু কুল্লু শাইইন হাত্তা আল-হিতানু ফিল মা আর আলেমের জন্য যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করবে সেই ব্যক্তির জন্য পানির মাছ পর্যন্ত ইস্তিগফার করে দোয়া করে তার জন্য ক্ষমা তলব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে কিভাবে ভাই আমরা এই ফজিলত থেকে এই মর্যাদা থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে পারি আমরা একটু একটু অগ্রসর হই গাটা ঝেড়ে একটু উঠি আমাদের জাতিকে জাতিকে আমরা একটু সংশোধন করি আমরা সবাই মিলে একটু সচেতন হই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রাজি খুশি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব এবং আলেমের মর্যাদা একজন আবেদ শুধু ইবাদত করে তার কাছে তেমন কোরআন হাদিসের ইলম নাই এই রকম আবেদের উপরে একজন আলেমের মর্যাদা হচ্ছে যেমন সমস্ত তারকার উপরে চন্দ্রের মর্যাদা সম্মান ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নিশ্চয় আলেমগণ নবীদের উত্তরসূরি ওয়া ইন্নাল আমবিয়া লা ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান এবং নবীগণ রসুলগণ তারা দিনার দিরহাম টাকা পয়সার ওয়ারিস বানান না ইন্নামা ওয়াররাসুল ইলমা তারা কোরআন এবং হাদিসের ইলম আল্লাহ প্রদত্ত ইলমের ওয়ারিস বানিয়ে দেন তারা পরবর্তীদের জন্য ফামান আখাযাহু যে ব্যক্তি এই ইলমকে কোরআন এবং হাদিসের জ্ঞানকে গ্রহণ করলো আখাযা বিহাদ্দিন ওয়াফির এই ব্যক্তি পরিপূর্ণ অংশ গ্রহণ করলো আলহামদুলিল্লাহ হাদিসটি আবু দাউদে রয়েছে তিরমিজিতে রয়েছে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামিতে এই হাদিসটিকে সহি বলেছেন হাদিস নম্বর হচ্ছে 6297 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাই সকল আসুন আমরা যেন সত্যিকার অর্থে যদি আমরা যদি এই কোরআন এবং হাদিসের যদি জ্ঞান অর্জন করতে চাই তাহলে আমাদের এই ফজিলত রয়েছে এই মর্যাদা রয়েছে এই সম্মান রয়েছে প্রিয় ভাই সকল জ্ঞানের কোনো বিকল্প নেই এজন্য আসুন আমরা যেন জ্ঞান অর্জন করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন প্রিয় ভাই সকল আমরা এতক্ষণ এলেমের কোরআন এবং হাদিসের এলেমের ফজিলত শুনলাম এবং যদি আমরা কোরআন এবং হাদিসের যদি জ্ঞান যদি আমরা না শিখি তাহলে আমাদের কি হবে কি বিফলতা আসবে সেটাও আমি আলোচনা করলাম এখন প্রিয় ভাই সকল আমরা যে এলেম অর্জন করব এলেম অর্জনের জন্য কি প্রয়োজন জ্ঞান যে অর্জন করব আমাদের কি কি প্রয়োজন ওই প্রয়োজনগুলো যদি আমরা বাস্তবতায় নিয়ে আসি তাহলে হয়তো আমরা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ তাহলে আমরা কোরআন এবং হাদিসের জ্ঞানে সুপণ্ডিত হব ইনশাআল্লাহ মুস্তাআন মাহমুদ ইমাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি একটি কথা বলেছিলেন তার একটা মিনে হেকামিহি তার একটি প্রজ্ঞাময় কথাগুলো থেকে একটি কথা হলো এই তিনি বলেছিলেন আখি লান তানাল ইলমা ইল্লা বিসিদ্দা সাউম্বিকা আন মাজমুইহা বিবায়ানি দাকাউন ওয়া হিরসুন উজতাহাদুন ওয়া বুলগা ওয়া সুহবাতে উস্তাদ ওয়া সুহবাতে উস্তাদ ওয়া তুল জামানি তিনি বলেছিলেন আমার ভাই জেনে রাখো কোরআন এবং হাদিসের জ্ঞান ছয়টি জিনিস ছাড়া অর্জন হবে না ছয়টি জিনিস লাগবে প্রয়োজন কয়টি জিনিস ছয়টি জিনিস লাগবে একটু আপনারা খেয়াল করে শুনবেন এবং এটা কাজে লাগবে ইনশাআল্লাহ মুস্তাহ সেই ছয়টি বস্তু সমষ্টি হচ্ছে তিনি বলতেছেন যে সেই ছয়টি জিনিস হচ্ছে এক নম্বরে দেখা প্রতিভা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য প্রথম থাকবে প্রতিভা আজকে আমরা আমার যদি পাঁচটা সন্তান থাকে সবচেয়ে যেটা প্রতিভা কম ওটাকে মাদ্রাসায় দেয় দুঃখের বিষয় মাদ্রাসা আরতে এমনি টিম টিম করে বাতি দলছে কয়েকদিন করে নিভিয়ে যাবে আজকে তো চারা আছে কালকে কিছুই থাকবে না সবচেয়ে যার প্রতিভা কম ল্যাংড়া খোড়া কানা বদমাস অনেক দুষ্ট তাকে দেয় মাদ্রাসায়
আর যে খুব প্রতিভাবান অত্যন্ত প্রতিভাবান স্কুলে দেয় কলেজে দেয় মাইন্ড করবেন না প্রিয় ভাই সকল আমি বুঝাচ্ছি আপনাদেরকে প্রিয় ভাই সকল আমরা কোন উপকারী জ্ঞানকে আমরা অস্বীকার করি না কখনোই করাও ঠিক না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া হে আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান প্রার্থনা করছি চাচ্ছি উপকারী জ্ঞান অবশ্যই দুনিয়ার জ্ঞান অর্জন করতে হবে টেকনোলজির জ্ঞান অর্জন করতে হবে কিন্তু ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য ইসলামে স্কলারের প্রয়োজন প্রতিভার প্রয়োজন প্রিয় ভাই সকল সাহাবীগণ রিদওয়ানুল্লাহি আলাইহিম তাদের প্রতিভা ছিলই বলে গোটা ইসলামকে তারা কিয়ামত পর্যন্ত সমস্ত ইসলামটাকে তারা হাদিসগুলো বর্ণনা করে তারা জানিয়ে দিয়েছেন গোটা বিশ্ব পৃথিবীকে যদি তারা এই ধারণ ক্ষমতা যদি না থাকতো তাদের যদি প্রতিভা যদি না থাকতো তাহলে কোশ্চিন কালও সম্ভব হতো না তারা তাবে গুণকে সেই উপহার দিতে তাবে গুণ যদি তারা প্রতিভাবান না হতেন তাহলে তারাও তাবে তাবে গুণকে তারা এই এলেমটা জ্ঞানটা কোরআন হাদিসের জ্ঞানটা তারা পৌঁছে দিতে পারতো না এই জন্য প্রিয় ভাই সকল আজকে সত্যিকার অর্থে যদি প্রতিভা থাকে আর যদি তার এখলাস থাকে একনিষ্ঠতা থাকে তাহলে সে এই জ্ঞানটাকে এই কোরআন হাদিসের জ্ঞানটাকে অর্জন করে গোটা পৃথিবীতে ফ্লাশ করে দিতে পারবে ফ্লাশ করে দিতে পারবে প্রচার প্রসার করতে পারবে স্পষ্টভাবে আপনাকে একটু বুঝাই একটু বুঝুন প্রিয় ভাই সকল যারা প্রতিভা রয়েছে যত কঠিন কঠিন বিষয়গুলো রসায়ন বলেন পদার্থবিজ্ঞান বলেন রসায়ন বিজ্ঞান বলেন যত অঙ্ক বলেন ম্যাথমেটিক্স বলেন যা কিছু রয়েছে গণিত বলেন ইংরেজি বলেন যা কিছু রয়েছে এই জ্ঞানগুলোকে প্রচার স্পষ্ট করার জন্য এবং সফলতা অর্জন করার জন্য আমেরিকা ইউরোপ তারা পৃথিবী থেকে চুনা চুনা ছাত্রগুলোকে তারা ছাত্রছাত্রীকে তারা নিয়ে যায় তাদের ইউনিভার্সিটিতে তারা লেখাপড়া করায় করে দুনিয়ার জ্ঞান তাদেরকে শেখানো হয় দুনিয়ার জ্ঞান শিখে তারা দুনিয়াতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে প্রিয় ভাই সকল যদি দুনিয়াতে আখেরাতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই তাহলে আমাকে অবশ্যই প্রতিভাবান হতে হবে তাহলে আখেরাতের বিষয়গুলো আপনি সেই আলেম সেই ছাত্র সেই ছাত্রী আখেরাতের বিষয়গুলোকে স্পষ্ট করে তারা আখেরাতে সফল কম হবে এবং ইসলাম সেই শিক্ষা দুনিয়াতে এবং আখেরাতে উভয় জায়গায় যেন শ্রেষ্ঠত্ব অর্জন করে সেটাই কিন্তু দিক নির্দেশনা দেয় অতএব প্রিয় ভাই সকল আসুন আমাদের সন্তান সন্ততিকে যারা প্রতিভাবান হবে তাদেরকে মাদ্রাসায় পড়ান শুধু মাদ্রাসায় নয় আপনি কলেজে পড়ান আপনি স্কুলে পড়ান তাকে দীনি জ্ঞান আপনি দান করেন ইসলামী জ্ঞান তাকে দান করেন তাকে ইসলামী স্কলার তাকে বানান তার কারণ প্রিয় ভাই সকল দেখুন চার ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ প্রত্যেকে অত্যন্ত ধী শক্তি অত্যন্ত প্রখর প্রতিভাবান ছিলেন তার জন্য তারা স্কলার ইসলামী স্কলার ছিলেন আর ছয় ইমাম ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম নাসাই ইমাম তিরমিজি ইমাম ইবনে মাজা আর হাদিসের যত সব মুহাদ্দিসগণ রয়েছেন সকলে প্রতিভাবান ছিলেন প্রিয় ভাই সকল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছ থেকে যা শুনি সব বলে যাই তা আমি আরেকজনকে কি বলবো আমার জন্য একটু দোয়া করে দিন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু হুরায়রা তোমার চাদরটা বিছিয়ে দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করে ফুঁ দিয়ে দিলেন অন্য একটি রাওয়ায়েতে রয়েছে থুতু দিয়ে দিলেন যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করে চাদরে ফুঁকে দিলেন তার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন আবা হুরায়রা তুমি গায়ে জড়িয়ে নাও চাদরটা গায়ে জড়িয়ে নিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি এরপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা শুনতাম আর কখনোই ভুলতাম না আলহামদুলিল্লাহ কিন্তু এলেমের ভাই প্রিয় ভাই সকল বিপদ হলো ভুলে যাওয়া আফাতুল ইলম আন নিসিয়ান এলেমের বিপদ হলো ভুলে যাওয়া আমার প্রতিভা যদি ভালো হয় তাহলে আমি কোরআন হাদিসকে চুষে অর্জন করে
আমি গোটা পৃথিবীতে আমার এই কোরআন হাদিসের জ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিনের দর্শনকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শনকে সারা পৃথিবীতে আমি ছড়িয়ে দিতে পারব, সারা পৃথিবীতে আমি তাবলীগ করতে পারব। পৃথিবীতে একজন ব্যক্তিত্ব এই একবিংশ শতাব্দীতে জেগে উঠেছিলেন, তাকে কোণঠাসা করা হচ্ছে, তবু আল্লাহ কোণঠাসা করতে পারছে না, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ পারবে না। একজন যদি হারিয়ে যায় আরেকজন আসবে অক্ষর গুলো যেদিন শেষ হয়ে যাবে সেদিনই আর তৌবা কবুল হবে না। প্রিয় ভাই সকল, সূর্য যখন পশ্চিম দিকে উদিত হয়ে আবার ডুবে যাবে সেদিন থেকে এই কালামুল্লায় কোনো অক্ষর থাকবে না, কোনো হরফ থাকবে না, সেদিন কারো তোবা আর কবুল হবে না। প্রিয় ভাই সকল, সেই দিন পর্যন্ত এই কোরআনকে অক্ষত রাখবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় আমি এই কোরআনকে, এই যিকিরকে অবতীর্ণ করেছি আর এই যিকিরের আমি সংরক্ষণ করব। আল্লাহ নিয়েছেন এই দায়িত্ব, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। এই জন্য এই 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 কালামুল্লার মধ্যে কোনো হেরফের হয়নি, আজ পর্যন্ত একটি অক্ষর হেরফের হয়নি। বলেন আলহামদুলিল্লাহ। অনেক কথা রয়েছে প্রিয় ভাই সকল, আমি সেদিকে যাচ্ছি না। ইনশাআল্লাহ কোনোদিন সময় সুযোগ হলে বলবে ইনশাআল্লাহ কত কি চেষ্টা করেছে এই কোরআন এই কালামুল্লাকে ধ্বংস করার জন্য, একটি হরফের পরিবর্তন করার জন্য, একটি শব্দের পরিবর্তন করার জন্য। প্রিয় ভাই সকল, তাহলে এলেম অর্জনের জন্য লাগবে কি? প্রতিভা লাগবে। যদি আমরা প্রতিভাবান আমাদের সন্তানদের প্রতিভাবান সন্তানকে দিতে হবে, পড়াতে হবে, কোরআন হাদিসের জ্ঞান শিখাতে হবে, তাহলে এলেম অর্জনের জন্য দরকার কি প্রতিভা? এক নম্বর প্রথম বস্তু জরুরি এটা। দ্বিতীয় হলো কি? হেরস, আগ্রহ, উৎসাহ। অনেকের প্রতিভা আছে কিন্তু তার আগ্রহ নেই কোরআন হাদিস শিক্ষা, তার আগ্রহ থাকতে হবে, এটা বিশাল জিনিস। কারণ অনেকের আগ্রহ না থাকলে কখনোই শেষ কোনো কাজে সফলতা অর্জন করতে পারবে না। শুধু এলেম না, শুধু কোরআন হাদিসের জ্ঞান না, যে কোনো জিনিস সফলতা অর্জন করতে, এমনকি বাতিলকেও যদি আপনি সফলতা নিয়ে আসতে চায় তাহলে সেখানে তার উৎসাহ থাকতে হবে, উদ্দীপনা থাকতে হবে। তাহলে দুই নম্বর হলো কি? উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে, আগ্রহ থাকবে, এটা জরুরি জিনিস। তিন নম্বর হলো ইজতিহাদ, গবেষণা, সাধনা, অধ্যবসায়। আমরা তো মাশাআল্লাহ যে অন্যান্য কাজে আমরা সবসময় সাধনা অধ্যবসায় করি কিন্তু কোরআন হাদিস গবেষণা করতে আমরা সময় পাই না। শুধু বলে যে আমি সময় পাই না, আমাদের সময় নেই, যে ভাই সময় নেই, কোথায় কাটান, কোথায় যান, কিসের জন্য এত সময় পান না কেন? রুটির, ভাত রুটির জন্য? আরে ভাই, ভাত রুটির জন্য তো আপনি খাটবেন, জান্নাত আল্লাহর রহমতে আমি আপনাকে ভাত রুটি, ভাত রুটি খাওয়াবে। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কৃষিকাজ করতে চাই, হ্যাঁ তুমি কৃষিকাজ করতে পারবে, তোমার যদি ইচ্ছা যদি হয় তা করতে পারবে, তো জান্নাতের জন্য তো এত কিছু। প্রিয় ভাই সকল, এই জন্য আপনি আমি যদি বোকার মতো শুধু দুনিয়ার দিকেই শুধু দুনিয়ার মোহে পড়ি, আর যখন এই দুনিয়ার মোহ যখন আমাদের মধ্যে ঢুকে যাবে আর তখনই আমরা আমাদের বিফলতা আসবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমরা ওই বন্যার খড়কুটার খড়কুটার মতো মুসলমানদের সংখ্যা হবে, কিন্তু আমাদের মধ্যে দুনিয়ার মোহ এবং মৃত্যুকে অপছন্দ করার কারণে আমরা অপমানিত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছিলেন, সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি, খ্রিস্টান, অন্যান্য বিধর্মীরা মুসলমানদেরকে তারা ছিঁড়ে ছিঁড়ে খাবে, এর কারণটা কি আমাদের সংখ্যাই কম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সংখ্যায় তোমরা বেশি হবে, বন্যার খড়কুটার মতো হবে। যেমন বন্যার খড়কুটা, যেমন তার কোনো কি নাই, বল নাই, শক্তি নাই, আমাদের কোনো বল থাকবে না, আমাদের কোনো শক্তি থাকবে না, মুসলমানদের কোনো শক্তি থাকবে না, সংখ্যায় মানে অনেক হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তাহলে কেন ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আমরা এত অপমানিত লাঞ্ছিত হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কিরাহাতুল মাউত, দুনিয়াকে বেশি বেশি করে ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা, আলিঙ্গন করতে চাই না। সাহাবী রিদওয়ানুল্লাহ আলাইহি মৃত্যুকে আলিঙ্গন করতে, মৃত্যু আসবেই কিন্তু মৃত্যুর পরের জীবনটা কি হবে সেটা নিয়ে ভেবে দেখুন একটু, ওটা তো ভাবতে হবে আমাদেরকে। প্রিয় ভাই সকল,
অতএব প্রিয় ভাই সকল আসুন যে আমরা যদি সত্যিকার অর্থে যদি সফলতা অর্জন করতে চাই এবং কোরআন হাদিসের জ্ঞান জরুরি এবং কোরআন হাদিসের জ্ঞান যদি জরুরি এই জিনিসটা অর্জনের জন্য ছয়টি জিনিস জরুরি তাহলে আমাদেরকে সাধনা করতে হবে আমাদেরকে অধ্যবসায় করতে হবে আমাদেরকে চেষ্টা চালাতে হবে আপনি একবার আলিফ উচ্চারণ করতে পারছেন না আপনি একবার ওই ধাটা উচ্চারণ করতে পারছেন না আরে ভাই শুরু করে দিন না শুরু করে দিন আল্লাহ রাব্বুল আলামিন তো অন্তর যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নেবেন এই জন্য হাদিসে আসছে সহি হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা কোরআনের পণ্ডিত হবে তারা কিয়ামতের দিন জান্নাতে সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবেন আলহামদুলিল্লাহ আর যারা কোরআন পড়তে পারবে না তা তৎলামি করবে তাদের জন্য রয়েছে লাহু আজরান তার জন্য রয়েছে এবং কষ্ট করবে তার জন্য রয়েছে দুইটি নেকি আলহামদুলিল্লাহ অতএব প্রিয় ভাষাক নেকি থেকে কি মুসলমান বঞ্চিত হতে চায় পুণ্য থেকে কি বঞ্চিত হতে চায় না না কখনোই না একজন মুমিন একজন মুসলিম নেকি থেকে বঞ্চিত হতে চায় না এই জন্য সুযোগ করে নেন আপনি আসরের পরে আপনি মাগরিবের পরে আপনি এশার পরে আপনি জোহরের পরে আপনি ফজরের পরে যখন পান যিনি জানেন যিনি কারি তার কাছে গিয়ে একটু কোরআনটা পড়ুন ভাই প্লিজ একটু কোরআনটা চেষ্টা করেন অধ্যবসায় করুন সাধনা করুন একটু করুন একটু দুনিয়ার ত্যাগটা স্বীকার করে নিয়ে আখেরাতের জন্য আপনার পথটাকে সহজ করে নিন প্রিয় ভাই সকল তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা ইনশাআল্লাহ সম্মানিত জাতি আবার সম্মানিত জাতিতে আমরা ছিলাম সম্মানিত আছি সম্মানিত কিন্তু আমাদের কারণে আমরা মরণে প্রিয় ভাই সকল আসুন আমরা যেন কোরআন হাদিসের জ্ঞানকে চর্চা করি ইজতিহাদ করি চেষ্টা করি সাধনা করি চার নম্বর হচ্ছে কি বুলগহ সম্পদ লাগবে হালাল সম্পদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পিতা ইসমাইল রাহিমাহুল্লাহ আমাদের ইমাম বুখারীর নাম কিন্তু অনেকেই জানেন না আমরা শুধু ইমাম বুখারী জানি ওনার নাম আসল নাম মোহাম্মদ আর তার পিতার নাম হচ্ছে ইসমাইল তো তার পিতা তিনি বলতেছেন তিনি ধনী মানুষ ছিলেন ইসমাইল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পিতা ইসমাইল অত্যন্ত ধনী মানুষ ছিলেন তিনি বলতেছেন সুবহানাল্লাহ এই কথাটা কে বলতে পারে কত বড় তার মধ্যে তাকওয়া রয়েছে কত সচেতন মুসলমান ছিলেন মুসলিম ছিলেন তিনি তিনি বলছেন যে আমার মালের মধ্যে বিন্দু মাত্র হারাম নেই সুবহানাল্লাহ সেই হালাল মাল খেয়ে ইমাম বুখারী লেখাপড়া করেছেন আলহামদুলিল্লাহ আর ওই হালাল মাল খেয়ে এত সমস্ত ইমাম সহি বুখারী আসহুল কুতুব বাদা কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের পরে তাহতা আদিমিস সামাই ওয়া ফাওকাল আরদ আসমানের নিচে জমিনের উপরে কিতাবুল্লাহর পরে আল্লাহর কিতাবের পরে সর্বশ্রেষ্ঠ সহি কিতাব হচ্ছে কি সহি বুখারী এটা উপহার দিয়েছেন গোটা উম্মতে ইসলামিয়াকে অতএব প্রিয় ভাই সকল লেখাপড়ার জন্য খরচ লাগবে হালাল উপার্জন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াবেন আপনি ইসলামী স্কলার বানাবেন আপনি স্কুল কলেজে পড়াবেন দিনী শিক্ষার জন্য খরচ করবেন আল্লাহ আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন অতএব প্রিয় ভাই সকল আসুন আল্লাহ রাসূল আমাদের সেই জান্নাতের জন্য প্রচেষ্টা করতে হবে যে জান্নাত সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিত রয়েছে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন যে হে আদম সন্তান আল্লাহ তাআলা বলেছেন যে আমার সব বান্দাদের জন্য আমি এমন জিনিস তৈরি করে রেখেছি মালা আইনুন রাআত কোনো চক্ষু কোনোদিন দেখেনি ওয়ালা উযুনুন সামিআত কোনো কান কোনোদিন শুনেনি ওয়ালা খাতারুন আলা কলবি বাশার আর মানুষের হৃদয়ে তার জাগ্রত হয় না উদ্রেক হয় না তার কল্পনা হয় না আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দান করবেন বলে আলহামদুলিল্লাহ আমার আপনার জন্য আল্লাহ চিন্তা করছেন আমরা আল্লাহর জন্য চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা তার সন্তানকে যদি আপনাকে প্রশ্ন করি ভাই আপনাকে কে বেশি ভালোবাসে হয়তো বা আপনি বলবেন যে আমার মা আমাকে বেশি ভালোবাসে কেউ হয়তো বলবে যে বাবা আমাকে ভালোবাসে একটা সন্তানকে যদি একটা বাচ্চাকে একটি ছোট্ট ফুটফুটে ছেলেকে একটা সন্তান একটা মেয়েকে জিজ্ঞাসা করা হয় তুমি কারে বেশি ভালোবাসো মা বাবারে না মারে অনেকে আবার চালাক আছে বলে কি বলবে কি ওকে ভালোবাসি কিন্তু যখন বড় হয়ে যায় অনেকে যখন থাকে না যখন একসাথে বাবা মা যখন থাকে না তখন তাকে যদি প্রশ্ন করা হয় কারে বেশি ভালোবাসে কে আপনাকে বেশি ভালোবাসে তখন বলে যে আমার মা আমাকে সবচেয়ে ভালোবাসে আর আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে মা সবকে সন্তানকে বেশি ভালোবাসে আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
মা তার সন্তানকে ভালোবাসার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে বেশি ভালোবাসেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বেশি ভালোবাসেন আমাদেরকে প্রিয় ভাই সকল সবচেয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালোবাসেন যারা মুমিন হবে তারা তো আল্লাহকে বেশি ভালোবাসেন তারা আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ যারা মুমিন সত্যিকার মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে আর আল্লাহকে ভালোবাসার অর্থ হলো এই যে আমার পথে আমাকে কুরবান হতে হবে প্রিয় ভাই সকল আসুন আমরা বিভিন্ন পথে আল্লাহর রাস্তায় আমরা আল্লাহর রাস্তায় আসি আল্লাহর পথে আসি আল্লাহ দেখানোর পথে আসি চার নম্বর ছিল ভাই বুলদা সম্পদ লেখাপড়ার খরচ লাগবে পাঁচ নম্বর বস্তু হলো ইলম কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য সহবত ওস্তাদ শিক্ষকের সাহায্য আপনারা দেখবেন ইমাম হানিফা রাহিমাহুল্লাহর এতগুলো ছাত্র শিক্ষক ছিল সকলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম ইবনে মাজা ইমাম নাসাই ইমাম দারিমি ইমাম ইবনে খুজাইমা সকলেই তারা মুহাদ্দিস ছিলেন তাদের অসংখ্য ওস্তাদ ছিল অসংখ্য 200 জন 300 জন 400 জন এইরকম তাদের ওস্তাদ ছিল শিক্ষক ছিল এই জন্য ইমাম শাফি বলতেছেন তুমি যদি এলেম অর্জন করতে চাও বাছা তাহলে তোমাকে শিক্ষকের সাহায্য শিক্ষকের কাছে যেতে হবে অনেক সময় দেখবেন যার সরাসরি শিক্ষক হয় কেতাব পড়ে এলেম অর্জন করে বেশি শিক্ষকের দরকার আছে প্রিয় ভাই সকল ওই কেতাবটা বোঝার জন্য একজন শিক্ষকের প্রয়োজন রয়েছে এমন একটি শব্দ রয়েছে ওই শব্দটি যদি সে না বুঝে গোটা বইয়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করছে ওই বিষয়টি কিছুই সে বুঝবে না এই জন্য প্রিয় ভাই সকল সহবত ওস্তাদ শিক্ষকের সাহায্য শিক্ষক জরুরি ইমাম শাফি বলতেছে প্রিয় ভাই সকল ইমাম শাফি যখন মক্কা থেকে মদিনায় আসলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাকে বলা হয় ইমাম দার হিজরা তিনি মদিনার ইমাম ছিলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম শাফি রাহিমাহুল্লাহ যখন মদিনায় আসলেন এসে যখন ইমাম মালিকের ছাত্র হলেন ইমাম মালিকের কিতাব মুআত্তা ইবনে মালিক মুআত্তা বিন মালিক এই কিতাবটা এতটুকু ভুলি বেশ মোটা বই তিনি নয় রাত্রে এই কিতাবকে মুখস্থ করে ফেলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ কত প্রখর প্রতিভাবান ছিলেন আর এই জন্য তো তিনি খেদমত করতে পেরেছেন ইসলামের প্রিয় ভাই সকল এই জন্য আমাদের সন্তানদেরকে প্রতিভাবান সন্তানকে আপনি ইসলামী স্কলার বানান প্রিয় ভাই সকল যে কোনো পথে মাদ্রাসার পথ হোক স্কুল দিয়ে যেভাবে হোক আপনি আধুনিক অন্য কোনো পন্থায় আধুনিক পন্থায় আপনি আসুন আপনার ছেলে মেয়েকে আপনার আমাদের সন্তানদের যারা প্রতিভাবান হবে ছেলেদেরকে আমরা শিখাচ্ছি মেয়েদেরকে শিখাই না আরে ভাই মেয়েরা কি করলো মেয়েদেরকে আমরা বেশি আমরা গুরুত্ব দিই না শুধু ছেলেদেরকে বেশি গুরুত্ব দিই আরে প্রিয় ভাই সকল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর প্রায় 50 বছর শিক্ষকতার কাজে নিয়োজিত ছিলেন বলে আলহামদুলিল্লাহ বড় বড় মুহাদ্দিস বের হয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আলহামদুলিল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত তার প্রতিভা ছিল তিনি 4000 কবিতা জাহিলি কবিতা তার মুখস্থ ছিল আল্লাহু আকবার কি ভাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন না প্রিয় ভাই সকল ওয়াল্লাহি আল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তারা যদি প্রতিভাবান যদি না হতেন তাহলে আমরা এই ইসলামটা পেতাম না এই কোরআন পেতাম না এই হাদিস পেতাম এত বড় নিয়ামত আমরা পেতাম না প্রিয় ভাই সকল এজন্য আমাদের যারা প্রতিভাবান সন্তান সন্ততি আমাদের ছেলে মেয়ে তাদেরকে আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য আমরা বলি আল্লাহ সুবহানাহু আমরা যেন তাদেরকে পড়ানোর জন্য আমরা চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দান করুন প্রিয় ভাই সকল এরপরে বলা হচ্ছে তুলু জামানি দীর্ঘ সময় 6 নম্বর হচ্ছে কি দীর্ঘ সময় আমরা 2-4 মাস পড়ে নিয়ে আমি পড়ে নিয়েছি আমি একেবারে ইসলাম স্কলার হয়ে গেছি সব কিছু ধরে ফেলেছি প্রিয় ভাই সকল ইমাম বুখারি রাহিমাহুল্লাহ 16 বছরে চুষে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে কখনো বাসরায় কখনো কুফায় কখনো বাগদাদে কখনো মাক্কায় কখনো মদিনায় এইভাবে ছুটাছুটি করে 16 বছরে এই বুখারিটা তিনি লিখেছেন এই বুখারি শরীফ লিখেছেন সেই বুখারি লিখেছেন 16 বছর জীবনের 1/4 প্রায় চলে গেছে প্রিয় ভাই সকল তাহলে দেখুন সময় লাগবে
কিছু শিখবেন কিন্তু সময় ছাড়া আপনার ভারসাম্যতা আসবে না। কোরআনের জ্ঞানের জন্য সুপণ্ডিত হতে হলে আপনাদেরকে আমাদেরকে সকলকে সময় লাগবে, সময় নিয়ে নিয়ে পড়বেন, ধৈর্য ধারণ করবেন। ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। প্রিয় ভাই সকল আসুন, আমার কথাগুলো হয়তো আপনারা ব্যথা পেয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সত্যিকার অর্থে যদি আমাদেরকে আমল করে আলামিন যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা যার যতটুকু শক্তি রয়েছে আমরা যেন চেষ্টা সাধনা করি, আমরা যেন কোরআন এবং হাদিসের জ্ঞানটা যেন আমরা অর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী কামা ইউহিব্বু রাব্বুনা ইয়ারদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান ইখতারাহু আল্লাহু লিহিদায়াতিল বাশারিয়্যা ফাজআলাহু আযকা আন-নাসি নাফসা ওয়া আতিয়াবাহুম ক্বালবা ওয়া আহসানাহুম খুলুকা ওয়া আকওয়ামাহুম মানহাজা ওয়া আ'লামাহুম বিল্লাহি ওয়া আখশাহুম লা ফাসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আযওয়াজিহি ওয়া যুরিয়াতিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় ভাই সকল সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সকল গুনাহ কে মাফ করে দিন। আমার ভাইরা, আপনারা এই যে আসুন্না কমপ্লেক্স বাংলাদেশ এটা দেখছেন, এর ভবিষ্যৎ কিছু পরিকল্পনা রয়েছে, ভালো একটি সুপরিকল্পিত চিন্তা ভাবনা রয়েছে। যারা ডোনার, যারা এই জমিটি দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহ কে মাফ করে দিন। আল্লাহ ভাই, এইটুকু যদি যিনি আমাদের ভাই সাখাওয়াত ভাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি অ্যাক্সিডেন্ট করেছেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার জীবনের সকল গুনাহ কাজের জন্য মাফ করে দেন। বেচারা অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন, আল্লাহ যেন আমাদের ইখলাসগুলো যেন কবুল করে নেন, আল্লাহ আমিন। প্রিয় ভাই সকল, এই সুন্না কমপ্লেক্স বাংলাদেশ আগামী একুশ সালে ক্লাস ফাইভ পর্যন্ত, আমরা সংক্ষেপে বলছি ক্লাস ফাইভ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আমরা ছাত্র ভর্তি করাবো, এবং আমাদের হেফজখানা রয়েছে, দুটোই রয়েছে। তো আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আপনাদের এই আনা করিদুল এম অল্প বিদ্যা একজন লোক আছি, আমি একজন খাদেম, আপনাদের খিদমতে আমি আছি ইনশাআল্লাহ। এবং আরও শিক্ষক, আমাদের শিক্ষক ভালো যোগ্যতা সম্পন্ন হেফজখানায় শিক্ষক রয়েছেন, ফাইরুল আমিন চট্টগ্রাম বাড়ি ভালো শিক্ষক, এবং আরও আমরা ভালো শিক্ষক নিব, আরও আমাদের কমিটির পরিকল্পনা রয়েছে। আপনারা আপনাদের ছাত্রদেরকে এখানে দিবেন, ভর্তি করাবেন, যারা ভালো, যারা ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো ধীরে ধীরে ইনশাআল্লাহ এই মাদ্রাসা উত্তরোত্তর উন্নতি হবে আল্লাহ রাব্বুল আলামিন, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ এই মাদ্রাসা যেন একদম ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা লেভেল পর্যন্ত আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের সহায় হন আমরা সক্ষম হব ইনশাআল্লাহ বেদিনিল্লাহ। আর আপনাদের সহযোগিতা কামনা করছি আল্লাহর করে। প্রিয় ভাই সকল, প্রিয় ভাই সকল, আমরা যেহেতু আমি যেটা বলছিলাম যে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষক ছাড়া হবে না, অতএব মাদ্রাসাগুলোতে শিক্ষকগণ রয়েছে, ভালো ভালো শিক্ষকগণ রয়েছে, এই জন্য আপনারা এখানে ছাত্রদেরকে ছাত্রদেরকে দিবেন। আর আমাদের, হ্যাঁ, এবছর শুধু ছাত্র দিবেন, আমাদের ছাত্রী ভর্তি করার কোনো ব্যবস্থা নেই, আপনারা শুধু ছাত্র দিবেন। ইনশাআল্লাহ আগামী বছরগুলোতে ইনশাআল্লাহ আমরা ছাত্রী পড়ানোর মাদ্রাসা খোলার ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আজকে যারা এখানে আমরা উপস্থিত হয়েছি, আমাদের জীবনের জানা অজানা ছোট বড় সকল গুনাহ তুমি মাফ করে দাও রাব্বুল আলামিন। আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের যত সব পাড়া প্রতিবেশী যারা চলে গেছেন, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি তোমার নূরে আলোকিত করো। ইয়া আল্লাহ, তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতের ফেরদাউসের মেহমান বানিয়ে দাও হে রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, আমাদের দেশ, আমাদের বাংলাদেশ, আমাদের জন্মভূমিকে তুমি তোমার রহমতের চাদর দ্বারা বেষ্টন করে নাও হে রব্বুল আলামিন। আল্লাহ, তুমি আমাদের এই দেশটিকে দাওলাতুত তাওহীদ, তাওহীদের রাষ্ট্র বানানোর আমাদেরকে তৌফিক দান করো হে রব্বুল আলামিন। আল্লাহ, যেন আমরা দাওয়াত এবং তাবলীগের কাজ যেন সুন্দরভাবে করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করো হে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা যেন ইসলামের কাজ যেন সুন্দরভাবে করতে পারি এবং ইসলামের উপরে যেন টিকে থাকতে পারি, সে তৌফিক দান করো হে রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, আমাদেরকে তুমি
ইমানে মৃত্যুদান করো হে রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন, আমরা যদি কোনো ভুল করে থাকি কখনো, আল্লাহ তুমি সাথে সাথে সেই গুনাহ তুমি মাফ করে দিও রব্বুল আলামিন। আমি এই বলে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আবার কখনো আগামীতে যেন দেখা করান, সেই দোয়া রেখে, সেই আশা রেখে আজকের এই খুতবা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات فاستغفروا إنه هو الغفور الرحيم. أقيموا إلى الصلاة. Thank you for watching. Please subscribe and press the bell icon below. Have a nice day.